চিচিন্ময় মহারাজকে বা যাকে অ্যারেস্ট করুক, বিশ্বের যে কোনো জায়গায় সংখ্যালঘুর অত্যাচার নিন্দনীয়, আমরা তাদের সাথে আছি এবং আমরা কড়া নজর রাখছি সেদিকে। বিনা সংখ্যালঘু আমরা তাদের দুঃখ বুঝতে পারছি, কিন্তু তাই বলে আপনি এপার বাংলার সংখ্যালঘুর অত্যাচার করবেন, ওপার বাংলাকে জারি করে বললাম যে কত ভয়ঙ্কর। এবার আপনি ভারতবাসীর স্ট্যান্ডে কোন, দুটো দেশ, দুটো সোভারেন কান্ট্রি, ঠিক আছে, এখানে ভারতীয় সরকারের স্ট্যান্ড কী? ইন্ডিয়ান গভর্নমেন্টের স্ট্যান্ড কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার, পার্লামেন্টে ঘোষণা করে দিয়েছে যে ওদের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশ দেখছে, ঠিক আছে, কিন্তু সেখানে বিজেপি থেকে বিবৃতি দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে না, বিজেপি থেকে বিবৃতি দেওয়া হচ্ছে যে এপার বাংলা, মানে আপনি টার্গেট কাকে করতে যাচ্ছেন? এপার বাংলার সংখ্যালঘু টার্গেট করতে যাচ্ছেন, মানে এপার বাংলার সংখ্যালঘুকে আপনি রিফিউজ রাখছেন যে ওপার বাংলায় যদি কিছু হয় তাহলে এপার বাংলার মুসলমানকে বা এপার বাংলার সংখ্যালঘুকে দেখে নেবো, সেটা রাজনৈতিকভাবে ভীষণ একটা ক্ষতিকর পরিবেশ তৈরি করার সৃষ্টি হচ্ছে, এবং সেটা তাদের পলিটিক্যাল বর্ষে দেখা যাচ্ছে, সেটা কিছু অংশে বাংলাদেশেও দেখা যাচ্ছে, যেটা ভয়ঙ্করভাবে নিন্দনীয়। কিন্তু শুধুমাত্র এপার বাংলার বা এ ভারতবর্ষের সংখ্যালঘু নিধনকে আপনি জাস্টিফাই করার জন্য ওপার বাংলার সংখ্যালঘু নিধনকে আপনি বড়ভাবে দেখাবেন, সেটা কিন্তু ওপার বাংলার সংখ্যালঘু নিধনের অ্যাকসেপ্টেবিলিটি যেটা সত্যিকার নিধন হচ্ছে, সেটা কিন্তু এপার বাংলার লোকে কিন্তু একটু বাঘ চোখে দেখে যে হয়তো হচ্ছে না, কারণ এর পিছনে বিজেপি আছে, এটা একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, তো সেটা ফায়দা, কারণ আমরা দেখছি মণিপুরেও হচ্ছে, মণিপুরে অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশে অত্যাচার হচ্ছে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে কেন হাইলাইট করা হচ্ছে? তার পিছনে সম্পূর্ণ ম্যাল ইন্টেনশন আছে, সেই ম্যাল ইন্টেনশনটা হলো যে এপার বাংলার মুসলমান বা ভারতবর্ষের মুসলমানের অত্যাচারটা সম্পূর্ণ হিপোক্রেসি। আপনি যদি দেখেন, আমি আগে বললাম যে মুসলমান সম্পর্কে যে একটা আদারাইজেশন করার প্রসেস চলছে, সেই আদারাইজেশনটা এমনভাবে করা হয়েছে যে মুসলমান আগে কী হতো, মুসলমান কী খাচ্ছে বা মুসলমান সমাজ কী পড়ছে সেটা একটা ঘৃণ্য চোখে দেখানোর একটা প্রচেষ্টা চলতো, এখন এমন এটাকে এমনই একটা নর্মালাইজ করে দেওয়া হয়েছে ভারতবর্ষে যে মুসলমান মরে যাওয়াটা একটা নর্মাল বিষয়, ভারতীয় মুসলমানরা মার খাবে, মরে যাবে, এতে প্রোটেস্ট হবে কেন বা এতে মিডিয়া বলবে কেন, এটা নর্মালাইজেশন হয়ে গেছে। এটা অনেক দিন ধরে চেষ্টা চলেছে, আরএসএস যেটা চেষ্টা করেছে তারা সেটা সফল হয়েছে, এবং আমরা একদিক থেকে চুপ হয়ে বসে পড়েছি, আমাদের কাছেও আর এই নিউজগুলো আসলে আমরা সে আর খাই না, মানুষ নেয় না যে আচ্ছা মুসলমান মারা গেছে ভারতবর্ষে, এটা নর্মাল বিষয়, ভারতবর্ষে তো মুসলমান মরেই যাবে, তো এটা নর্মালাইজ করে দিয়েছে, যেটা ওদের অনেক দিন ধরে প্রচেষ্টা চালিয়ে ওরা সেটা সমর্থ হয়েছে। এবার আমাদের মুসলমান সমাজের নিজেকে সেভাবে ক্যাপাবেল করতে হবে যাতে এই প্রোপাগান্ডা থেকে নিজেদেরকে বাঁচানো যায়, তো সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা জানি সার্ভে কমিশনের রিপোর্ট, আমি আগেও বললাম যে উইদিন দ্য টু আওয়ার্স, যেখানে শাহী মসজিদ থেকে কোর্ট প্রিমাইসেসের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, আপনি উইদিন দ্য টু আওয়ার্স আপনি অ্যাডভোকেট কমিশনার আপনার অ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে, আপনি পিটিশনারদেরকে নিয়ে, আপনি অ্যাডভোকেট নিয়ে আপনি শাহী মসজিদে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে জয়শ্রীরামের নাড়া দিচ্ছেন নামাজের সময়, এবং তাকে আবার দ্বিতীয়বার আবার যাচ্ছেন, মানুষের মধ্যে অসন্তোষ ক্রিয়েট হবে, একটা আসলে একটা ঝামেলার মাহল তৈরি করা হচ্ছে, যেটা ঝামেলা লাগে এবং সেটা ম্যানিপুলেট করে ভোটটাকে হিন্দু মুসলিম করা যায়, তাছাড়া কিছুই না। দেখুন, গণতন্ত্রে সংখ্যালঘু বিশ্বের সব জায়গায় আপনার শাসক দল বা এস্টাবলিশমেন্ট দ্বারা অত্যাচারিত হয়ে আসছে, এখন বাংলাদেশে যখন কোনো সংখ্যালঘু অত্যাচারিত হয় বা যেটা হওয়া উচিত না, সেই অত্যাচারটাকে এপার বাংলায় অত্যাধিক বড় মাপের একটা ভাব দেখে দেখানো হয়। দেখানোর কারণ কি? এপারের সংখ্যালঘু উপরে যে অত্যাচার হয় সে অত্যাচারটাকে জাস্টিফাই করার জন্য, এপারের সংখ্যালঘুর অত্যাচারকে লেজিটিমেসি দেওয়ার জন্য ওপারের সংখ্যালঘুর অত্যাচারকে একটা ভীষণ বড়ভাবে দেখানো হয়, যেটা সম্পূর্ণভাবে একটা ভুল পরিবেশ ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে তৈরি করা হয় আমরা দেখেছি। এবার আমরা যে সংখ্যালঘু রাইটটা আপনাকে বুঝতে হবে, গণতন্ত্রে সংখ্যালঘু মানে সে একটু কনস্ট্রাকটিভলি কমিউনাল হবে, কারণ আপনি যদি গণতন্ত্রে সংখ্যালঘু কনস্ট্রাকটিভ কমিউনাল না হন তাহলে কিন্তু আপনার সম্প্রদায়ের এক্সটিংশনের ভয় থাকে, তো আপনি যদি আপনার নিজের কমিউনিটির কথা না ভাবেন, মেজরিটির কাছে সেই ভয়টা থাকে না, মেজরিটি তো মেজরিটি, তাদের এক্সটিংশনের ভয় কী থাকবে, তাদের রাইটস ইনফ্রিঞ্জের ভয় কী থাকবে, তারা তো গণতন্ত্রের নিজে যাকে ভোট দেবে সেই রাজা হবে, ঠিক আছে, কিন্তু যে সংখ্যালঘু তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাকে কনস্ট্রাকটিভলি কমিউনাল একটু হতে হয়, এবং সংখ্যালঘুর কমিউনালিজম কখনো গণতন্ত্রে ক্ষতিকর না, এটা আম্বেদকরও বলেছে, এটা জওহরলাল নেহরু কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিবেটে স্বীকার করেছে, গণতন্ত্রের ক্ষতি তখনই হয় যখন সংখ্যাগুরু কমিউনাল হয়ে যায়, সেটা ভারতবর্ষে দেখা যাচ্ছে, সেটা কিছু অংশে বাংলাদেশেও দেখা যাচ্ছে, যেটা ভয়ঙ্করভাবে নিন্দনীয়। কিন্তু শুধুমাত্র এপার বাংলার বা এ ভারতবর্ষের সংখ্যালঘু নিধনকে আপনি জাস্টিফাই করার জন্য ওপার বাংলার সংখ্যালঘু নিধনকে আপনি বড়ভাবে দেখাবেন, সেটা কিন্তু ওপার বাংলার সংখ্যালঘু নিধনের অ্যাকসেপ্টেবিলিটি যেটা সত্যিকার নিধন হচ্ছে, সেটা কিন্তু এপার বাংলার লোকে কিন্তু একটু বাঘ চোখে দেখে যে হয়তো হচ্ছে না, কারণ এর পিছনে বিজেপি আছে, এটা একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, তো সেটা উচিত না। এরা একত্রে করতে চাইছে এক, কিন্তু অপরতে অন্য কিছু হয়ে যাচ্ছে, এরা ওপার বাংলার যে সংখ্যালঘু অত্যাচার সে অত্যাচারটাকে এপার বাংলার লোকের কাছে আরও ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এরা প্রোপাগান্ডা চালাচ্ছে, তো এদের ইন্টেনশনটাই খারাপ, এদের ইন্টেনশনটাই ম্যাল ইন্টেনশন পুরোপুরি। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি নেত্রী এবং বিধায়িকা তিনি বলছেন যে চিন্ময় প্রভুর গায়ে যদি নখের আঁচড় লাগে তাহলে পশ্চিমবাংলায় আগুন জ্বলবে,
ভাবতে পারছি। হ্যাঁ, আমি সেটাই বললাম যে কত ভয়ঙ্কর। এবার আপনি ভারতবাসীর স্ট্যান্ডে কোন, দুটো দেশ, দুটো সোভারেন কান্ট্রি, ঠিক আছে, এখানে ভারত, ভারতীয় সরকারের স্ট্যান্ড কী? ইন্ডিয়ান গভর্নমেন্টের স্ট্যান্ড কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার, পার্লামেন্টে ঘোষণা করে দিয়েছে যে ওদের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশ দেখছে, ঠিক আছে। কিন্তু সেখানে বিজেপি থেকে বিবৃতি দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে না, বিজেপি থেকে বিবৃতি দেওয়া হচ্ছে যে এপার বাংলা, মানে আপনি টার্গেট কাকে করতে যাচ্ছেন? এপার বাংলা সংখ্যালঘু টার্গেট করতে যাচ্ছেন, মানে এপার বাংলা সংখ্যালঘুকে আপনি রিফিউজ রাখছেন যে ওপার বাংলায় যদি কিছু হয় তাহলে এপার বাংলার মুসলমানকে বা এপার বাংলার সংখ্যালঘুকে দেখে নেবো। সেটা রাজনৈতিকভাবে ভীষণ একটা ক্ষতিকর পরিবেশ তৈরি করা সৃষ্টি হচ্ছে, এবং সেটা তাদের পলিটিক্যাল ফায়দা। কারণ আমরা দেখছি মণিপুরেও হচ্ছে, মণিপুরে অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশে অত্যাচার হচ্ছে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে কেন হাইলাইট করা হচ্ছে? তার পিছনে সম্পূর্ণ ম্যাল ইন্টেনশন আছে। সেই ম্যাল ইন্টেনশনটা হলো যে এপার বাংলার মুসলমান বা ভারতবর্ষের মুসলমানের অত্যাচারটাকে জাস্টিফাই করা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, চিন্ময় প্রভু নির্দোষ কি দোষী সেটা সেই দেশের জুডিশিয়াল ব্যবস্থা দেখবে, সে নিয়ে এই দেশের সংখ্যাগুরুরা পাশে দাঁড়িয়েছেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা দেখলাম যে উত্তরপ্রদেশের সাবল্ডে একটি মসজিদে সার্ভের উপলক্ষে করে প্রশাসনের গুলিতে পাঁচজন ব্যক্তি মারা গেছে। সেটা আপনি জানেন কি এই ব্যাপারটা? অনেকে বলে যে জানি না, আমরা ভারতবর্ষে সংখ্যালঘু পাঁচজন মরে গেছে, চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছে, মরেনি। সেই নিয়ে আমরা দেখছি যে পশ্চিমবাংলায় বিরোধীরা এমন মানে হাঁকা চালা শুরু করে দিয়েছে, ওনার ইচ্ছা হলে বাংলাদেশের বর্ডার পারে এক্ষুনি চলে গিয়ে ইউনিট সরকারকে ফেলে দেবে। না না, চিন্ময় মহারাজকে বা যাকে অ্যারেস্ট করুক, বিশ্বের যে কোনো জায়গায় সংখ্যালঘুর অত্যাচার নিন্দনীয়, আমরা তাদের সাথে আছি এবং আমরা কড়া নজর রাখছি সেদিকে। বিনা সংখ্যালঘু আমরা তাদের দুঃখ বুঝতে পারছি, কিন্তু তাই বলে আপনি এপার বাংলার সংখ্যালঘুর অত্যাচার করবেন ওপার বাংলাকে জারি করে, তো সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা জানি সার্ভে কমিশনের রিপোর্ট, আমি আগেও বললাম যে উইদিন দ্য টু আওয়ার্স, যেখানে শাহী মসজিদ থেকে কোর্ট প্রিমাইসেসের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, আপনি উইদিন দ্য টু আওয়ার্স আপনি অ্যাডভোকেট কমিশনার আপনার অ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে, আপনি পিটিশনারদেরকে নিয়ে, আপনি অ্যাডভোকেট নিয়ে আপনি শাহী মসজিদে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে জয়শ্রীরামের নাড়া দিচ্ছেন নামাজের সময়, এবং তাকে আবার দ্বিতীয়বার আবার যাচ্ছেন, মানুষের মধ্যে অসন্তোষ ক্রিয়েট হবে, একটা আসলে একটা ঝামেলার মাহল তৈরি করা হচ্ছে, যেটা ঝামেলা লাগে এবং সেটা ম্যানিপুলেট করে ভোটটাকে হিন্দু মুসলিম করা যায়, তাছাড়া কিছুই না। 1991 সালে নরসিংহ রাও সরকার একটা বিল পাস করেছিল যে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার আগে যেসব মন্দির মসজিদ যেভাবে ছিল তাতে যেন কোনো রকম হাত দেওয়া না হয়, তার উপরে কোনো আইনি কোনো কারণেই করা যাবে না। তাহলে এই যে নিচের আদালত, নিম্ন আদালত কীভাবে সেই সাম্বালেন মসজিদে সার্ভে করতে পারে? তাহলে কি এরা কি কোর্ট কাছারি মানে না, বিলটাও মানে না? না না, একটা হিস্ট্রিক্যাল ব্ল্যান্ডার বা হিস্ট্রিতে যে ভুল হয়েছে তার দায় আপনার আমার না, ঠিক আছে। ইতিহাসে যদি কখনো কোনো মন্দির ভাঙা হয়ে থাকে মোগল যুগে, তাহলে অনেক মন্দিরকে কিন্তু জমিও দেওয়া হয়েছে, এবং হিন্দু রাজত্বের সময় আমরা দেখেছি অনেক বৌদ্ধ মঠ ভাঙা হয়েছে, অনেক হিন্দু মন্দির যদি আপনি খোলেন তাহলে বৌদ্ধ মঠ পাওয়া যাবেন। কিন্তু আমাদের একটা ডেডলাইন খুলে দেওয়া হবে, আমরা কতদিন আর অতীতে পড়ে থাকবো, এই ডেডলাইনটা এই পার্টিকুলার অ্যাক্টের মাধ্যমে বানিয়ে দেওয়া হয়েছিল যে 1947 সালের আগে যে মসজিদ বা মন্দির যে যা অবস্থানে ছিল সেটা সেই অবস্থানেই থাকবে। কিন্তু আমরা জানি আমাদের প্রাক্তন সিজিআই যিনি ছিলেন, তিনি বাবরি রাম জন্মভূমি জন্মভূমিতে এই একটা গ্রে এরিয়া খুলে দিয়ে রেখে দিয়েছেন, এবং এই লোয়ার কোর্টের জাজেরা অত্যাধিক বেশি জুডিশিয়াল অ্যাক্টিভিজম দেখিয়ে দিচ্ছেন, যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম সম্পূর্ণ নিন্দনীয়, এটা সম্পূর্ণ একটা বিরোধী। এই কারণেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টে মামলা লিস্টিং হচ্ছে, অ্যাপিলেন্ট সাইড যারা গিয়েছে সাম্বাল জামে মসজিদ থেকে, ততক্ষণ পর্যন্ত ওই সার্ভে কমিশনের রিপোর্ট যাতে খোলা না হয়। ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে যে আগ্রার তাজমহল, যে তাজমহল ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে আজমি শরীফে সেখানেও কে কোনো নিম্ন আদালতে পিটিশন দাখিল করেছে যে ওর মধ্যে নিচে কোনো মন্দির ছিল অনেক আগে, কি বলবেন? খাজা নিজামুদ্দিন আউলিয়া সাহেব যিনি, তিনি ভারতবর্ষের শুধুমাত্র মুসলমানদের উপাস্য না, তিনি আপামর ভারতবর্ষের উপাস্য, হিন্দু মুসলিম খ্রিস্টান বৈধ সবাই ওনার কাছে যান ওনার কাছে। তবে সেই সাথে এমন একটা জায়গা যেটাকে সিনথেসিস বলা হয়, ভারতবর্ষের খাজা নিজামুদ্দিন আউলিয়া একটা ভারতবর্ষের মানে সেকুলারিজমের একটা সিম্বল, একটা বিভিন্ন রিলিজিয়াস ফেথের একটা আপনার সিনথেসিস, সেই জায়গাটাকেও আপনি ছাড়ছেন না। মানে আপনাদের যদি কোনো লেজিটিমেট ডিমান্ড থেকেও থাকে তাহলে আপনি এই ইস্যুগুলো তুলে সেই লেজিটিমেট ডিমান্ডগুলোকে আপনাকে হাস্যকর বানিয়ে দিচ্ছেন। মানে খাজা নিজামুদ্দিন আউলিয়ার উপরে আঘাত আনা মানে আপনি সেটাকে নিজের ইস্যুটাকে আপনি হাস্যকর বানাচ্ছেন, তাছাড়া কিছুই না। বাংলাদেশে চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পরে আমরা দেখলাম যে আমাদের পশ্চিমবাংলার, আমি অল ইন্ডিয়ার কথা বলছি না, পশ্চিমবাংলার কিছু তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া তারা ব্রেকিং নিউজ করে চালিয়েছে, কিন্তু উত্তরপ্রদেশে পাঁচজন মানুষ মারা গেছে সেটাকে দেখানো হয়নি। তাহলে আমরা যে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ পিলার বলি, তাহলে কি এই এই চতুর্থ পিলারের এই এই চিত্র?
না হিপোক্রেসি, সম্পূর্ণ হিপোক্রেসি। আপনি দেখেন, আমি আগে বললাম যে মুসলমান সম্পর্কে যে একটা আদারাইজেশন করার প্রসেস চলছে, সেই আদারাইজেশনটা এমনভাবে করা হয়েছে যে মুসলমান আগে কি হতো, মুসলমান কি খাচ্ছে বা মুসলমান সমাজ কি পড়ছে সেটা একটা ঘৃণ্য চোখে দেখানোর একটা প্রচেষ্টা চলতো। এখন এমন এটাকে এমনই একটা নর্মালাইজ করে দেওয়া হয়েছে ভারতবর্ষে যে মুসলমান মরে যাওয়াটা একটা নর্মাল বিষয়, ভারতীয় মুসলমানরা মার খাবে, মরে যাবে, এতে প্রোটেস্ট হবে কেন বা এতে মিডিয়া বলবে কেন, এটা নর্মালাইজেশন হয়ে গেছে। এটা অনেক দিন ধরে চেষ্টা চলেছে, আরএসএস যেটা চেষ্টা করেছে তারা সেটা সফল হয়েছে এবং আমরা একদিক থেকে চুপ হয়ে বসে পড়েছি। আমাদের কাছেও আর এই নিউজগুলো আসলে আমরা শেয়ার খাই না, মানুষ নেয় না যে আচ্ছা মুসলমান মারা গেছে ভারতবর্ষে, এটা নর্মাল বিষয়, ভারতবর্ষে তো মুসলমান মরেই যাবে। তো এটা নর্মালাইজ করে দিয়েছে, যেটা ওদের অনেক দিন ধরে প্রচেষ্টা চালিয়ে ওরা সেটা সমর্থ হয়েছে। এবার আমাদের মুসলমান সমাজের নিজেকে সেভাবে ক্যাপাবেল করতে হবে যাতে এই প্রোপাগান্ডা থেকে নিজেদেরকে বাঁচানো যায়। না, মিডিয়ার যে চতুর্থ স্তম্ভ, আমরা দেখেছি যে মুসলিমদের যখন ঈদ হয় খুব কষ্ট করে খবরের শেষে একবার বলা হয়, কিন্তু হিন্দু ধর্মের কিংবা অন্য অন্য ধর্মের যখন বিভিন্ন পুজো আসছে হয় লাইভ টেলিকাস্ট দেখে, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু যখন এই ওয়াকাব নিয়ে আন্দোলন চলছে, আপনার ধর্মতলায় দুটি সভা হলো, দেখলাম যে প্রথম সময় কোনো টিভি চ্যানেলে দেখানো হয়নি, অথচ আমরা দেখেছিলাম যে বিজেপির একটা ধর্ণা মঞ্চ হয়েছিল, কোনো লোক নেই সেখানে, তিনটে চারটে ক্যামেরা তাক করে রাখানো হয়েছে। তাহলে কি কিছু মানুষ যে গদি মিডিয়া বলা হয়, যে চতুর্থ স্তম্ভকে গদি মিডিয়া বলা হয়, কার্যত এদের কার্যকলাপে সেই প্রমাণটা পাওয়া যাচ্ছে কি বলবেন? গতকাল ওয়াকাব বাঁচাও আন্দোলন যারা জমিয়তুল আমাহিন করলেন, জমিয়তুল আমাহিন ভারতবর্ষের মুসলমানের গার্ডিয়ান অর্গানাইজেশন, এমন একটা অর্গানাইজেশন যে যার এক ডাকে 2 লক্ষ লোক সে কলকাতায় জড়ো করতে পারে, কলকাতা বলে না ভারতবর্ষের যে কোনো জায়গায় সে জড়ো করতে পারে, যে ক্ষমতাটা আরএসএসের কাছেও নেই। জমিয়তুল আমাহিনের লিগাল টিম অত্যাধিক স্ট্রং একটা লিগাল টিম, এবং তারা পোস্ট পার্টিশন ভারতীয় মুসলমানদের জন্য অনেক কাজ করেছে এবং তারা করে আসছে, লিগাল ওয়েতে হোক আর রাস্তায় নেমে হোক, ঠিক আছে। তো তাদেরকে এমনভাবে নাকচ করে দেওয়াটা, তাদেরকে রিকগনাইজ না করাটা, এটা সম্পূর্ণভাবে মিডিয়ার উপরে প্রশ্ন তোলে যে মিডিয়া সম্পূর্ণ বায়াসড। আর মিডিয়া বায়াসড এটা বলার কিছু নেই, মিডিয়া বায়াসড, ফোর্থ স্তম্ভ শেষ, এটা বলার কিছু থাকে না। শেষ প্রশ্ন করবো আপনাকে, বাবরি মসজিদ, বিতর্কিত বাবরি মসজিদকে সেই জায়গায় ভেঙে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, আমাদের গণতান্ত্রিক দেশে, সেই দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে, তিনি বলছে যে ঈশ্বরের ভগবানের ইচ্ছায় রাম মন্দির ওই জায়গায় রায় দেওয়া হয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকারক? এবং এই রাম মন্দিরের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদে মসজিদে শিবলিঙ্গ এবং মন্দির খোঁজার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, মানে রাস্তায় গেলে কোনো জায়গায় যদি 1 টাকা পাওয়া যায় চারদিকে আরও খুঁজে দেখি আর 2 টাকা পাওয়া যায় কি না, কী করবো? না সেটাই সেটাই আমি সেটা বলছি, আপনি যদি বাবরি মসজিদের জাজমেন্টটা পড়েন তো জাজমেন্টটা সম্পূর্ণ লাফাবেল, যেখানে বলছে যে বাবরি মসজিদ যে ভাঙা হয়েছে সেটা একটা ক্রাইম করা হয়েছে, ক্রাইম করার পরে আপনি ক্রিমিনালকে পানিশমেন্ট না দিয়ে আপনি ক্রিমিনালের আস্থার উপরে ভিত্তি করে আপনি সেটাকে মন্দির বানিয়ে দিলেন, তাহলে আপনি সম্পূর্ণরূপে আপনার ক্যারিয়ার সিকিউর করার জন্য আপনি সম্পূর্ণরূপে একটা ভুল জাজমেন্ট দিলেন, যেটা বলা যায়। তো আপনি একটা গ্রে এরিয়া পুরোপুরি তৈরি করে দিলেন, যার পরে এখন ছোটো ছোটো যে মন্দিরগুলো আছে, মসজিদগুলো আছে, সেগুলো ইস্যু করে ওই জাজমেন্টের রেফারে কাজ করা হচ্ছে। তো এর ফলে কী হয়, আমাদের বিচার ব্যবস্থার উপরে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো উপায় থাকে না, তারা বিচার ব্যবস্থার উপরে মান্যতা দিতে বাধ্য হয়, বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় একভাবে হারিয়ে ফেলছে এবং ভীষণভাবে এই সমাজটা ফ্রাস্ট্রেশনের দিকে এগিয়ে যাচ্ছে।